ক্যানিং মহকুমা হাসপাতালে অমানবিক ছবি। হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপে পড়ে রয়েছেন এক অসুস্থ ব্যক্তি, নেই কোনো চিকিৎসা, তালা বন্ধ রয়েছে সুপারের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ক্যানিং মহকুমা হাসপাতালের এই ছবি। হাসপাতাল চত্বরে যে আবর্জনার স্তূপ রয়েছে সেইখানেই পড়ে রয়েছেন এক অসুস্থ ব্যক্তি। একদিকে যেমন চিকিৎসা নেই, তার পাশাপাশি তালা বন্ধ রয়েছে সুপারের ঘরও। হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপে পড়ে রয়েছেন এই অসুস্থ ব্যক্তি, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ক্যানিং মহকুমা হাসপাতালের এই ঘটনা, হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপের মধ্যেই পড়ে রয়েছেন এই অসুস্থ ব্যক্তি। জানিয়ে ইতিমধ্যেই অন্যান্য যারা রোগীরা রয়েছেন তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু বলা হয়নি। আপনাদের জানিয়ে রাখি, ক্যানিং মহকুমা হাসপাতালে এবার অমানবিক ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে চারিপাশে আবর্জনা পড়ে রয়েছে এবং তার মধ্যেই কিন্তু পড়ে রয়েছেন এক অসুস্থ ব্যক্তি। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।